হ্যালো গাইস, আজ আমি শীতে কি ধরনের খাবার খাওয়া উচিত সেই সম্পর্কে বলবো। সো তীব্র শীত পড়ছে, শীতকাল ভোজন রসিকদের জন্য একটি আদর্শ সময়। এই সময় বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি খেতে সবার ভালো লাগে। তবে শীত মানেই সব ডায়েট বাদ দিয়ে মনে সুখে খাওয়া দাওয়া করবেন, এটা কিন্তু ঠিক না। শীতে খাওয়ার নিয়ম ঠিকঠাক মেনে না চললে শারীরিক সমস্যা দেখা দেবে, তেমনি ত্বকও অনুজ্জ্বল হয়ে যাবে। শরীর ভেতর থেকে সুস্থ থাকলে ত্বক উজ্জ্বল রাখা সম্ভব। শীতের শুরু ও শেষের দিকে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়, কারণ ঠান্ডা আবহাওয়া পানি পানের প্রবণতা কমে যায়। সেই সময় বেশি করে পানি পান প্রয়োজন। হালকা কুসুম গরম পানি পান করুন, মাঝে মাঝে ডাবের পানি, ফলের রসও পান করতে পারেন। সারাদিনে 3 বেলা খাবারের মেনুতে রাখবেন বিভিন্ন ধরনের স্যুপ, গরম দুধ, দুধ ছাড়া চা, 3-4 ফোঁটা লেবুর রস, একটি পানের সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের কাজও করবে। শীতের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজনীয়তা বাড়ে। মৌসুমী ফল যেমন কমলা লেবু, আপেল, মাল্টা ইত্যাদি নানা ধরনের শীতের ফল ও শাকসবজি যথেষ্ট পরিমাণে খেতে হবে। এগুলোর উপস্থিতি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সজীবতা বজায় রাখে, খাদ্য হজমে সাহায্য করে, শরীরের নিস্তেজ ভাব কাটায়। টাটকা ফল ও সবজিতে রয়েছে বায়োটিন, যা ত্বক ও চুল ভালো রাখে, তাই তাজা সবজি ও ফল খাওয়া জরুরি। প্রসেসড বা ফ্রোজেন ফুডের বদলে ন্যাচারাল ফুড খাওয়ার চেষ্টা করুন। শীতে ত্বক রুক্ষ হয়ে যায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন ফ্যাটি অ্যাসিড, বাদাম, মাছ এই ধরনের খাবার বেশি খান। ব্যালেন্স ডায়েট মেনে চলুন, এই সময়ে নানা ধরনের ফল ও সবজি দিয়ে সালাদ তৈরি করে খান। প্রোটিন জাতীয় খাবার শরীরের তাপমাত্রা বজায় রেখে শরীর গরম রাখতে সাহায্য করে। শীতের সময় বিভিন্ন অনুষ্ঠান থেকে প্রচুর খাওয়া হয়, তাই শরীরে ক্যালোরি বেড়ে যায়। শীতে দুধ দিয়ে তৈরি চা ও কফি না খেয়ে গ্রিন টি খেতে পারেন। অতিরিক্ত ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন, এই ধরনের খাবারের বদলে সালাদ খান বা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কারণ এতে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম থাকে, যা হার্টের জন্য ভালো। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে ভাত ও রুটি কম খান, প্রচুর পরিমাণে পানি ও ফল দিয়ে সালাদ বানিয়ে খেতে হবে। শীতকালে যেহেতু শরীরে সমস্যা বেড়ে যায়, তাই শরীর সুস্থ রাখে বিশেষ কিছু হার্বসের সাহায্য নিতে পারেন, যেগুলো সর্দি কাশি বা ঋতু অন্যান্য অসুখ প্রতিরোধে সাহায্য করবে। যেমন তুলসী পাতা, তুলসীতে আছে বিটা ক্যারোটিন ও ইউজিনিল। বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্টের কাজও করে, ইউজিনিল ব্যাকটেরিয়া দূর করে। প্রতিদিন চায়ের সঙ্গে কয়েকটি প্রতিদিন চায়ের সাথে কয়েকটি তুলসী পাতা মিশিয়ে খাবেন, তাহলে শরীর সুস্থ থাকবে। গলায় খুশখুশানি হলে তুলসী ভীষণ কাজে আসে। স্যুপ বা সালাদ ও পাস্তার সঙ্গে তুলসী পাতা কুচি করে মিশিয়ে খান, গলার অস্বস্তি কমে যাবে। এছাড়া প্রতিদিন আপনারা আদা খেতে পারেন, এটা আপনাদের ঠান্ডা জ্বর থেকে অনেকটা দূরে রাখবে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।